হাই ফ্রেন্ডস, অনেকদিন পর আমি আমার ভিডিও দেব। ভিডিও হয়নি, অনেক ঝামেলা ছিল মাঝখানে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। অনেকদিন পর আমরা একটা জায়গায় যাচ্ছি। মহাপ্রভু বিশ্রাম নিয়েছিল এই তমাল গাছের নিচে, তাই এই তমাল গাছটার নিচটাই হচ্ছে বিশ্রামতলা। তিন চার তারিখ এখানে মৎস্য পাচ্ছে 18 মার্চ থেকে। দেখো সব প্রিপারেশন চলছে, সব পরিষ্কার টরিষ্কার করছে। এই পাশে সমস্ত ওই দিকে গিয়ে একটু রান্নার উনুন টুনুন আছে। এটাই মহাপ্রভু, উনি দেখো গাইস, এইগুলোতে সমস্ত খিচুড়ি খিচুড়ি ভোগ রাখা হয়। এগুলি বড় বড় হান্ডা, প্রচুর জনে খাওয়া দাওয়া করে, তো তাই এত বড় বড় জিনিস আর কি। আমরা চলে এসেছি, আজকে একটু ঘোরাঘুরি হলো। তোমরা বলো ব্লগটা কেমন লাগলো। হ্যাঁ, আমার মায়ের সঙ্গে ঘুরতে গেছিলাম, আর এখন আমি ব্লগটা শেষ করছি। তোমরা জানো কেমন লাগলো ব্লগটা। ওকে, গুড নাইট।